হ্যালো বন্ধুরা, রঙিন গল্প সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। শিমুলতলা নামে এক গ্রামে বাস করত সহেলি আর তার বোন বর্ণালী। তিন কুলে তাদের এক দিদা ছাড়া কেউ নেই। এই দিদা অবশ্য তাদের নিজের দিদা নয়। দেশভাগের সময় নানান সংঘর্ষে তারা নিজেদের সকলকে হারিয়েছে। তখন থেকে তাদের এই পাতানো দিদা অনেক কষ্ট করে তাদের দুই বোনকে বড় করে তুলেছেন। দিদা, তোমার যে শরীরটা কেন কিছুতেই ঠিক হচ্ছে না, আমার যে বড্ড চিন্তা লাগছে গো। আরে, আমি তো হলাম বুড়ো মানুষ, এবার তো আমাকে ধীরে ধীরে মরণের দিকে এগোতে হবে। ধুর দিদা, ভালো লাগে না কিন্তু এসব যে তুমি কি বলো। আমি আজকে আবার সুজন বৈদ্যর বাড়িতে যাব, গিয়ে ওনাকে বলবো পুরনো ওষুধ তো কিছুই কাজ করছে না, তাই উনি যেন নতুন ওষুধ দেন। ওরে বাবা রে, কত চিন্তায় আমার নাতনিটার। শোন দিদি ভাই, এখন এই সব রোগ জ্বালা আমার নিত্য দিনের সঙ্গী, তাই নতুন ওষুধ এনে অযথা পয়সা নষ্ট করিস নে। তোর দিদার তো আর পয়সার খনি নেই কো। তোমার থেকে পয়সা নেব না, আমি দেখছি কিভাবে পয়সা জোগাড় করা যায়। তুমি বরং একটু আরাম করো, বুঝলে? আমি আসছি। সহেলি তার হাত খরচ চালানোর জন্য খেতে গিয়ে লঙ্কা তোলার আর জমিদার বাড়িতে বাগান পরিষ্কারের কাজ করত। যাই হোক, সহেলি তার দিদার ঘর থেকে এসে ভাবতে থাকে যে সে কিভাবে তার দিদাকে সুস্থ করে তুলবে। সে যখন এইসব আকাশ কুসুম ভাবছিল, তখনই হঠাৎ, কিরে তুই এখনো বাড়িতে? জমিদার বাড়িতে কাজে যাবি না? ও হ্যাঁ হ্যাঁ, যাবো তো। ভাগ্যিস তুই মনে করালি, আমি তো একেবারেই ভুলে গেছিলাম। তুই কি এত ভাবছিস বলতো? কদিন ধরে দেখছি তুই কিছুই মনে রাখতে পারছিস না, কি হয়েছে রে তোর? দিদার জন্য খুব চিন্তা হচ্ছে রে বোন, দিদার শরীরটা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, কি যে করি কিছুই বুঝতে পারছি না। দেখি, ভাবছি আজকে আর একবার সুজন বৈদ্যর কাছে যাব। ধুর, তুই পারিস ওদি? ওই বুড়িটাকে নিয়ে এত চিন্তা করতে তোর ভালো লাগে? ওই বুড়িটার বয়স দেখেছিস? আর কতদিন টিকিয়ে রাখতে চাস ওই বুড়িটাকে? বোন, তুই এত বাজে কথা কিভাবে বলিস দিদার সম্বন্ধে? যেই মানুষটা ছিল বলে আমরা এখনো অব্দি বেঁচে আছি, আর তুই সেই মানুষটারই মৃত্যু কামনা করছিস? ছি ছি বোন, তোর মন এত নিচু। এই চুপ কর তো, তোর এই সব ভালো মানুষ আর ন্যাকামো আমার মোটেই সহ্য হয় না। ওই বুড়িটা তো শুধু আমাদের বাঁচিয়েই রেখেছে, একবারও ভেবে দেখেছিস যে আমাদের ভবিষ্যৎটা কি? আমাদের একটা কানা করিও নেই। উপরন্তু তুই জমিতে লঙ্কা তুলে আর জমিদার বাড়িতে বাগান পরিষ্কার করে যে কটা টাকা পাস, সেইগুলো ওই বুড়ির ওষুধের পেছনে খরচা করে দিস। তোর লজ্জা করছে না দিদার নামে এসব কথা বলতে? একটা পয়সাও তো রোজগার করিস না। যার পয়সায় এখনো খেয়ে পড়ে বেঁচে আছিস, তাকেই এইসব বাজে কথা বলছিস? এইভাবে আমি বেঁচে থাকতে চাইও না। কি হবে এই জীবনে যেখানে সুখ নেই, স্বাচ্ছন্দ্য নেই? একবারও এইসব কি ভেবে দেখেছিস যে তোর কোনোদিনও বিয়ে হতে পারবে না? আমাকেও কেউ বিয়ে করবে না, আমাদের মতো ভিখারিদের কে বিয়ে করে রে? তাহলে আমাদের ভবিষ্যৎটাই বা কি হবে? ওই বুড়ি ভেবেছে কোনোদিন আমাদের ভবিষ্যৎ নিয়ে? শুধু কি বড় করলে আর খাওয়ালে হয়ে গেল? যত সব
থাক, আমি এই নিয়ে আর তোর সাথে কোনো কথা বলতে চাই না। আমারই বোঝা উচিত ছিল। আমি এখন বেরোচ্ছি। আমি সবজিটা বানিয়ে দিয়েছি, তুই শুধু ভাতটা চাপালেই হয়ে যাবে। আমি বেরোলাম। সহেলি বেরিয়ে পড়ল। প্রথমে সে গেল সুজন বৈদ্যর কাছে। সুজনবাবু তাকে জানালেন, খুব দামি একটা ওষুধের টিকা নিলে হয়তো তার দিদা ভালো হয়ে যেতে পারে। আর সেই টিকা ওষুধটার দাম প্রায় 100 টাকা। সুজন বৈদ্যর সাথে কথা বলে সহেলি চলে গেল জমিদার বাড়িতে। কিন্নিমা, বলছিলাম যে একটা জরুরি কথা ছিল। কি বলবি বল না, এত আমতা আমতা কিসের? বলছিলাম কিন্নিমা, 6 মাসের টাকাটা কি অগ্রিম পাওয়া যাবে? কি 6 মাসের অগ্রিম টাকা? এত টাকা নিয়ে তুই কি করবি? দিদার খুব শরীর খারাপ কিন্নিমা। সুজন বৈদ্য যে ওষুধের কথা বলেছেন তার অনেক দাম, তাই জন্য। ও, এই ব্যাপার। কিন্তু কিছু করার নেই বাপু, আমি তোকে মোটে 2 মাসের অগ্রিম টাকায় দিতে পারবো, নিবি তো বল। ঠিক আছে গিন্নিমা, তাই দিন। গিন্নিমার কাছ থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে সহেলি বাড়ি ফিরল। কিন্তু তার দিদার চিকিৎসার জন্য এখনো অনেক টাকা লাগবে, তাই সে বাড়ি ফিরে এদিক ওদিক খুঁজতে শুরু করল। যদি কিছু পাওয়া যায় তাহলে সেটাই বিক্রি করে দিদার ওষুধের জন্য টাকা জোগাড় করবে। না, কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই। এবার আমি কি করব? কি ব্যাপার দিদি, কি হয়েছে তোর? এরকম পাগলের মতো আচরণ করছিস কেন? বন্ডে, সুজন বৈদ্য বলেছে দিদাকে সুস্থ করতে হলে একটা দামি টিকা দিতে হবে, তা না হলে যে দিদার বাঁচবে না। সত্যি দি, তুই পারিসও? সারা দিন এইসব হাবি জাবি চিন্তা করছিস। যেখানে আমাদের ঘরে নুন আনতে পান্তা ফুরিয়ে যায় সেখানে তুই দামি টিকার কথা ভাবিস কি করে রে? এই বোন শোন না, তোর মনে আছে ছোটবেলায় দিদা আমাদের দুই বোনকে 2টো সোনার কানের দুল করে দিয়েছিল? তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? না মানে তুই তো জানিস অভাবের তাড়নায় আমার কানের দুলটা বেচতে আমি বাধ্য হয়েছি, কিন্তু কিন্তু তোরটা তো আছে, দে না বোন ওটা। তাহলে তাহলে আমরা দিদাকে বাঁচাতে পারবো রে। সেটাই বাকি আছে, আছে তো শুধু ওই এক জোড়া কানের দুল, এখন বুঝি সেটার দিকে ওদের নজর পড়েছে? ওই বুড়িকে বাঁচানোর যখন তোর এতই শখ, তখন ওই বুড়িকে গিয়ে বল না যে টাকার ব্যবস্থাটা যেন করে নেয়, আমাদের কিছু না দি, নিজেরটা তো অন্তত করবে। আর যদি না করতে পারে তাহলে মরবে, আবার কি? তুই এত স্বার্থপর কি করে হতে পারিস রে বোন? ছি ছি ছি। সহেলি শত চেষ্টা করেও টিকার ওষুধের জন্য কিছুতেই টাকা জোগাড় করতে পারল না। এইভাবে দিন কাটতে লাগল। যত দিন কাটতে থাকে দিদার শরীর আরো বেশি করে খারাপ হতে লাগল। দিদা, তুমি তো খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছ, এরকম করো না দিদা। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কিভাবে বাঁচবো? পাগলের মতো কথা বলিস না রে দিদি ভাই, আমার যাবার সময় হয়ে গেছে, তুই যে আর কিছুতেই আমাকে আটকে রাখতে পারবি না। না, কিছুতেই নয়, আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। দিদি ভাই, এই সব কান্না কাটি
বন্ধ কর, এখন আমি যা বলছি তা মন দিয়ে শোন। আমার যে কাঠের মিটকেসটা আছে ওটার মধ্যে দুটো দলিল আছে, একটা তোর নামে আর একটা বর্ণালীর নামে। মানে এসবের মানে কি? আরে পাগল, দিদাকে কি ভাবিস বলতো? দিদার কি নাতনিদের জন্য কোনো চিন্তা নেই? অনেক বছর আগে যখন তোদের পেয়েছিলাম তার দু তিন বছর পরই আমার সব গয়নাগুলো, যেগুলো আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল, ওগুলো বেচে তোদের জন্য এই দুটো জমি কিনেছিলাম। এখন জমিগুলোর দাম কয়েক হাজার টাকা, ওটা বিক্রি করে তোরা দুজনে সুখে শান্তিতে থাকতে পারবি। কি, এটা আগে বলনি কেন? মাত্র 100টা টাকার জন্য আমি তোমার চিকিৎসা করাতে পারছি না, আর তুমি তুমি আমাদের জন্য কয়েক হাজার টাকার সম, আমি এখনই সব বিক্রি করে তোমার চিকিৎসা করাবো। তা যে আর হবে না রে দিদি ভাই, তোরা খুব ভালো থাকিস। দিদা, ও দিদা, এইভাবে বলো না, দিদা দিদা দিদা। দিদা মারা গেলেন। শত কষ্টের সত্ত্বেও বড় মেয়ে হিসাবে সহেলি নিজেই দিদার সব কাজ সারলেন। আর সমস্ত নিয়ম মিটতেই সহেলি দলিল দুটো হাতে নিয়ে বর্ণালীর কাছে গেল। বোন, তুই যদি তোর সোনার কানের দুলটা সেই দিন দিয়ে দিতিস তাহলে হয়তো দিদা আজ আমাদের সাথেই থাকতো। তুই কি এখন এইসব নিয়ে আমার সাথে ঝগড়া করতে এসেছিস? ওই সোনার কানের দুলটাই তো আমার ভবিষ্যতের একমাত্র সম্বল, আর ওটা আমি তোকে না দিয়ে একদম ঠিক করেছি, এর জন্য আমার কোনো আফসোস নেই। তোর ভবিষ্যৎ নিয়ে তোর খুব চিন্তা না রে। এই নে তোর ভবিষ্যৎ। মানে? এটা দলিল, একটা তোর নামে আর আরেকটা আমার নামে, আর আজ এগুলোর মূল্য কয়েক হাজার টাকা। যা, এই জমিগুলো বিক্রি করে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নে। কি বলছিস এসব? দিদা সোনার গয়না বেচে আমাদের জন্য? হ্যাঁ, আর তুই দিদার জন্য নিজের একজোড়া কানের দুল বেচতে পারলি না, তাও আবার সেই কানেরটা যেটা দিদাই দিয়েছিল। দিদা, দিদা এত ভালোবাসে আমাদের, আর আমি? বর্ণালী আত্মগ্লানিতে ডুবে যাচ্ছিল এটা ভেবে যে তার জন্য সব ত্যাগ করে দিল, তার জন্য বর্ণালী একটুও ত্যাগ করতে পারল না। তাহলে কি ভালোবাসা মানে শুধু অন্যের থেকে নিয়ে যাওয়া, নাকি নিজের সর্বস্ব অন্যকে দিয়ে যাওয়া?